हेलो स्टूडेंट এই মুহূর্তে তোমাদের সামনে যে ক্লাস নিয়েছি দেখো ক্লাস 1 এর ঠিক আছে ক্লাস স্ট্যান্ডার্ড 1 এর ছাত্র যারা আছে তোমাদের জন্য এই ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটি হচ্ছে দেখো ক্লাস 1 এর আইডিয়াল ম্যাথ ক্লাস 1 এর আইডিয়াল ম্যাথ যে বইটি আছে দেখো সেই আইডিয়াল ম্যাথ বইয়ের তোমরা পেজ নাম্বার দেখো 88 ঠিক আছে তো পেজ নাম্বার 88 এ যে অঙ্কগুলো এখন হবে তোমাদেরকে যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে আমরা অ্যাড দা ফলোইং এন্ড সাবট্রাক্ট দা ফলোইং হ্যাঁ চার নম্বর দেওয়া আছে 13 13 এবং 14 কি করতে হবে অ্যাড দা ফলোইং আমাদেরকে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের আমরা অ্যাড করব যোগ অ্যাড মানে কি না অ্যাড মানে হচ্ছে যোগ আর সাবট্রাক্ট সাবট্রাক্ট মানে কি না বিয়োগ তাহলে অ্যাড অ্যাড দা ফলোইং হ্যাঁ নিচে নাম্বারগুলো যোগ করব অ্যান্ড সাবট্রাক্ট দা ফলোইং এবং বিয়োগ করব নিচে সংখ্যাগুলো বিয়োগ করব যেখানে 13 দাগের অ্যাড বলেছে সেই যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে সেগুলোর মধ্যে আমরা কি করব যেমন একটা আছে 15 এন্ড 23 তাহলে কি করতে 15 প্লাস 23 সেটা অ্যাড করলে যেটা উত্তর আসবে অ্যান্সার যেটা আসবে সেটা করবো আর ঠিক একই রকম সাবট্রাক্ট দা ফলোইং মানে বিয়োগ বিয়োগ করবো আমরা ঠিক আছে যেমন 12 ফ্রম 24 মানে 12 বিয়োগ করবো কত থেকে 24 মানে 24 থেকে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব তো তোমরা দেখো বোর্ডটা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে অঙ্কগুলো কীভাবে করতে হবে হ্যাঁ আমি তোমাদের কিন্তু করে দেখাচ্ছি যে কীভাবে অঙ্কগুলো করতে হবে থার্টিনের যেটা আছে দেখো এ এর দাগে যেটা আছে 15 এন্ড 23 তাহলে এটা অ্যাড করলে কী হবে এই নাম্বারগুলো অ্যাড করলে তাহলে 15 23 আমার অ্যাড হলে যেটা হবে দেখো 3 প্লাস 5 8 2 আর 1 3 তাহলে আমার অ্যাড করলে যেটা আসছে অ্যান্সারটা দেখো কি হলো 38 এরপর দেখো একই রকম ভাব বি তাহলে বি এর জায়গার অঙ্কটা সেম একই রকম ভাব হবে আমি আর লিখছি না আমি জাস্ট উত্তরটাই করে দেখাচ্ছি দেখো 26 তার নিচে আসবে 33 এই দুটোর অ্যাড করতে হবে তাহলে 6 আর 3 3 6 9 এরা 3 2 5 তাহলে কি হচ্ছে দেখো 59 এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে প্রতিটা অঙ্ক 13 দাগের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এইভাবে হবে হ্যাঁ যে এটা কোনো আলাদা রকম কিছু নয় আর এরপর দেখো আমি তোমাদেরকে আর একটা করে দেখাচ্ছি যে জে দাগটা জে দেখো অঙ্কটাই করছি দেখো যে 73 84 আর তার অ্যান্ড 13 13 84 এন্ড 13 তাহলে এটা অ্যান্সারটা কী হবে তাহলে 3 আর 4 7 অ্যাড করলে যেটা হবে দেখো 7 3 4 অ্যাড করলে 7 আর 1 8 অ্যাড করলে হবে 9 ঠিক আছে 97 এইভাবে কিন্তু তোমরা যে যোগগুলো দেওয়া আছে সেগুলো যোগ করবে পরে তোমার তোমাদের কাটতে খাতাটা রেডি করবে এরপর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে সাবট্র্যাক্ট বিয়োগ ঠিক আছে কীভাবে হয় তো তোমরা যোগ বিয়োগের আগে কিন্তু তোমরা করতে জানো যোগ বিয়োগ সকলেই করতে পারো তো এখানে যেটা কীভাবে করতে হবে জাস্ট একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু করবে তুমি তোমরা সবাই সকলেই যোগ বিয়োগ করতে জানো আমি কিন্তু জানি সেটা ঠিক আছে দেখো উত্তর দেখে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সাবট্র্যাক্ট কীভাবে হবে দেখো 12 লেখা আছে 12 ফ্রম 24 তার মানে কি না 24 থেকে 12 মাইনাস হবে ঠিক আছে তো এটা দেখো 2 কত দিলে 4 2 কত দিলে 4 না 2 দিতে 1 কত দিলে 2 1 দিতে এটা হলো 12 এরপর যেটা আছে দেখো যে বিয়েরটা 17 ফ্রম 58 তাহলে আমি বিয়েরটা যেটা করবো 58 17 দেখো 7 কত দিলে 8 7 তাহলে 1 1 কত দিলে 5 4 4 1 কত দিলে 5 4 দিতে আর 7 কত দিলে 1 দিতে অঙ্কটা হয়ে গেল ঠিক আছে তো এরপর দেখো এইভাবে এইভাবে তোমাদের যে কটা আছে এখানে অঙ্ক এইভাবে হবে তোমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করবে দেখো এরপর যেটা আছে 50 আমি তোমাদের আয়টা করে দেখাচ্ছি আয়টা করে দেখাচ্ছি দেখো 55 ফ্রম 67 67 মানে 67 থেকে 55 বিয়োগ 5 কত দিলে 7 5 কত দিলে 7 2 দিতে 5 কত দিলে 6 1 দিতে ঠিক আছে
তোমাদেরকে ইন্ট্রোটা তোমরা লক্ষ্য করতে পারছো নিচে হয়ে গেছে, আমি তোমাদেরকে কি করতে লিখে দেখাচ্ছি। দেখো আয়ের অঙ্কটা যে 60 কত ছিল, যে 61 তার থেকে না 61 নয় 74, ঠিক আছে। ওই তোমাদেরকে আয়টা আয়টা ঠিক আছে, আমি আয়টা নয় আমি জেডটা লিখে ফেলেছিলাম। আয়টা দেখো 67 থেকে 55, 67 থেকে 55, ঠিক আছে। দেখো এখন নিশ্চয় দেখা যাচ্ছে, তাহলে পাঁচ কমিলে সাত, পাঁচ কমিলে সাত দুই দিতে, পাঁচ কমিলে ছয় এক দিতে, এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে। আর তোমাদের বলে দিচ্ছি দেখো এরপর যেটা আছে 15, পনেরো দাগ, তাহলে পনেরো দাগের যে অঙ্কগুলো আছে 12 ইনক্রিজ বাই 5। স্টুডেন্ট দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 12 ইনক্রিজ বাই 5 মানে ইনক্রিজ মানে হচ্ছে মানে বাড়িয়ে লেখা, মানে বেড়ে যাওয়া, বাড়িয়ে লেখা, ঠিক আছে। তাহলে 12 থেকে যদি 5 বাড়ে তাহলে কত হবে, তো 12 থেকে 5 বাড়লে হবে 17, 17, ঠিক আছে। 12 ইনক্রিজ 5 ওটা অ্যান্সারটা যেটা হবে দেখো 17, ঠিক আছে, ওটা 17 করবে। এরপর দেখো হচ্ছে এ 15 50, তার এ হচ্ছে 17, 12 ইনক্রিজ 5 মানে 12 থেকে 5 বাড়িয়ে লেখা, 5 বেড়ে গেলে বৃদ্ধি পেলে যেটা হবে দেখো সেটা হচ্ছে 17। বিয়েটা যেটা বলছে দেখো বিয়ের অঙ্কটা যেটা আছে যে 2 10s and 7 1s, 2 10s মানে হচ্ছে 2 10s 20, 2 10s and 7 1s, 7 1s মানে হচ্ছে 7 1 7, তাহলে 20 আর 7 27, 27, 20 7 27, 27। এরপর দেখো সিএটটা 8 and 4 make, তাহলে 8 and 4 make, তাহলে 8 4 make 84, ঠিক আছে, 8 আর 4 পাশাপাশি বলে দিতে হবে 84 84। এরপর দেখো ডিএটটা, ডিএন বলেছে 10 more than 60, 10 more than 60, 60-এর থেকে 10 বেশি তার মানে কত হবে 70, 7 আর 10 70। এরপর যেটা হবে দেখো ইয়েরটা, ইয়ের অঙ্কটা বলেছে যোগ করতে হবে, দেখো ইয়ের অঙ্কটা যেটা বলা আছে সেটা কি করতে হবে, যোগ করলে তবে ওই অ্যান্সারটা আসবে। কি দেখো না আকাশ হ্যাজ 15 উলেন বল্ড আর মেঘা হ্যাজ 3 উলেন বল্ড, তাহলে এখানে ছিল 15টা আর মেঘার আছে 3টি, ঠিক আছে। হাউ মেনি উলেন বল্ড ডু দে হ্যাভ ইন অল, তাহলে সকলে মিলে মোট কতগুলি বল আছে, তাহলে 15 and 3, তাহলে হচ্ছে মোট 15 এর পর 16 17 18, টোটাল হবে 18, 15 এবং 3 তে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইয়েরটা গেল। আর এফেরটা, এফেরটা সুচেতা হ্যাজ 23 ক্রেয়ন, সুচেতা 23 ক্রেয়ন্স মানে সুচেতা 20টি ক্রেয়ন্স আছে, আর স্নেহা হ্যাজ 5 more crayons দেন সুচেতা, সুচেতার থেকে স্নেহার আরও 5টি বেশি ক্রেয়ন্স আছে মানে স্নেহার আছে 25টি, ঠিক আছে, 20টি প্লাস আরও 5টি 20টি থেকে আরও বেশি, তাহলে কত হচ্ছে না এফেরটা 25, এটা হচ্ছে কার না স্নেহা, এটা হচ্ছে স্নেহার আছে, স্নেহার 25, ঠিক আছে, স্নেহার আছে 25 আর সুচেতার আছে 20। এরপর দেখো হাউ মেনি ক্রেয়ন্স ডাজ স্নেহা হ্যাভ, হাউ মেনি ক্রেয়ন্স ডাজ স্নেহা হ্যাভ, তাহলে এখন স্নেহা কি বলছে কতগুলি ক্রেয়ন্স বেশি আছে, স্নেহার কতগুলি ক্রেয়ন্স আছে, তাহলে স্নেহার ক্রেয়ন্স কতগুলি আছে না স্নেহার ক্রেয়ন্স আছে দেখো সুচেতার যা আছে তার তুলনায় 5টা বেশি, তার মানে সুচেতার ছিল 20টা আর স্নেহার হবে 20 প্লাস 20 প্লাস 5, ঠিক আছে, 20 প্লাস 5 মোট 25টা, স্নেহার 25টা, উত্তরটা যেটা লিখবে তোমরা যে 5 ক্রেয়ন্স দা স্নেহা হ্যাভ মানে 25 ক্রেয়ন্স স্নেহা হ্যাভ, 20 মানে স্নেহা হ্যাভ 25 ক্রেয়ন্স, এটা করবে স্নেহা হ্যাভ 25 ক্রেয়ন্স। এরপর যেটা আছে দেখো অমিত হ্যাজ 2 oranges, অমিতের 2টি লেবু আছে, আকাশ হ্যাজ 2 oranges অ্যান্ড কি বলছে রিচা হ্যাজ 1 oranges, হাউ মেনি অরেঞ্জেস ডু দে হ্যাভ ইন অল, তাহলে সকলের মিলে মোট কতগুলি আছে, তাহলে 2 একজনের আর একজনের 2, তাহলে আকাশের 2 অমিতের 2 2 4টে এবং আর একজন হচ্ছে কে না রিচা, এর হচ্ছে 1টি, তাহলে মোট 5টি হলো, এটা অ্যাড করবে তোমরা যোগ করবে, ঠিক আছে। আর এই চারটা 2 কি বলছি 21 অ্যান্ড 2 10 মেক
তাহলে 21 কুড়িটা এক, কুড়ি এককে কুড়ি প্লাস তার সাথে বলছে টু টেন্স মানে দুধ আছে ওটাও কুড়ি, তাহলে কুড়ি আর কুড়ি কত হবে মোট, কুড়ি আর কুড়ি যেটা হবে দেখো কুড়ি টু 21 মানে কুড়ি আর টু টেন্স মানে কুড়ি, তাহলে মেঘ কত হবে না 40 হবে, ঠিক আছে 40। ফাইন দ্য টোটাল অফ 30 বলস অ্যান্ড 6 বলস, তাহলে 30 বলস অ্যান্ড 6 বলস টোটাল কত আসবে 36 বলস, এটা তোমার অ্যান্সারটা লিখবে ঠিক আছে। আর এইভাবে কিন্তু তোমরা তোমার যে টাস্কের খাতা আছে সেই টাস্কের খাতাতে তোমরা এই অঙ্কগুলিকে রেডি করে তোমাদের টাস্ক হিসেবে রেডি করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, ওকে।